আসসালামু আলাইকুম। ইউজড স্মার্টফোন মার্কেটের মধ্যে স্যামসাংয়েরই দুইটা ফোন, সেই দুইটা ফোন নিয়ে অনেকেই কনফিউজড। অ্যারাউন্ড 30 থেকে 32 হাজার টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে দুইটা ফোনকে পাওয়া যাচ্ছে, গ্যালাক্সি S21 এবং গ্যালাক্সি Note 20। আপনারা হয়তো অনেকেই জানেন যে নোট লাইন আপের ফোনগুলো এখনকার সময় ডিসকন্টিনিউড। অ্যাকচুয়ালি শুধুমাত্র এস সিরিজের ফোনগুলো এবং ফোল্ড সিরিজের ফোনগুলি লঞ্চ হয়, এবং নোট সিরিজের লাস্ট ফোন ছিল এই Note 20 সিরিজটা, যেখানে কিনা Note 20 ফোনটাকে আমরা খুব বেশি একটা রেকমেন্ড করতাম না কিংবা ইউজড মার্কেটের মধ্যে রেকমেন্ড করিনি। এটার একটা বড় কারণই হচ্ছে Note 20 আলট্রার সাথে যদি আমরা ভ্যানিলা Note 20কে কম্পেয়ার করি, মানে শুধুমাত্র Note 20কে, সেই Note 20র মধ্যে অনেক কিছুর কম্প্রোমাইজেস আছে। ফর এক্সাম্পল, Note 20 ফোনটার মধ্যে একটা প্লাস্টিক ব্যাগ রয়েছে, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ দেয় ফোনটার। একটা ফ্ল্যাগশিপ ফোন ধরলে আপনার ওই ফিলিংটা আসতে লাগবে যে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, পিছনে যদি ভাই প্লাস্টিক থাকে ওটা এমনি চিপ ফিলিং আসে। আরেকটা বড় সমস্যা হচ্ছে এই ডিসপ্লেটার মধ্যে 120Hz রিফ্রেশ রেট নাই। এটা আরেক দিক দিয়ে একটু ব্লেসিং এই ফোনটার জন্য। সেটা কেন, এখনকার সময় একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনগুলো কিংবা যে ফোনগুলোর মধ্যে হাই রিফ্রেশ রেট আছে ওই ফোনগুলোর মধ্যেই ম্যাক্সিমাম গ্রিন লাইন ইস্যু দেখা যাচ্ছে, এবং যে ফোনগুলোর মধ্যে হাই রিফ্রেশ রেট নাই সেগুলোর মধ্যে একটু কম দেখা যাচ্ছে। যদিও বা এটা এক ধরনের একটা গুজবের মতোই, এটাকে বিশ্বাস করার কোনো বিষয় না, বাট এই Note 20 ফোনটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রিন লাইন ইস্যু দেখা যায়নি, এবং S21 ফোনটার মধ্যেও যে দেখা গিয়েছে ব্যাপারটা এরকম না। বাট তারপরে এই কম্পারিজনে আমি S21কে আপনাকে রেকমেন্ড করবো না। এটার একটা বড় কারণ আমরা এর আগে S21-এর ভিডিওর মধ্যে করেছিলাম, সেটা নিয়ে আলোচনা, যে অ্যাকচুয়ালি এই ফোনটা খুব বেশি হিট হয়ে যায়। আর এই হিট হওয়ার বড় একটা কারণই হচ্ছে এই ফোনটার কম্প্যাক্ট সাইজটা। কলকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটা রয়েছে এখানে, এবং এই 888 প্রসেসরটা প্রচুর হিট হয়। এই প্রচুর হিটিং ইস্যু হওয়ার কারণে, একে তো ফোনটা কম্প্যাক্ট সাইজ, সেটার মধ্যে এয়ার ভেন্টিলেশন ঠিক মতো হয়নি, তার উপর দিয়ে এই হিটিংয়ের কারণে ওভারহিট হয়ে মাঝে মধ্যে এরকমও হয় যে আপনি 10-15 মিনিট ধরে ভিডিও করতেছেন, ফোন অটোমেটিক রিস্টার্ট নেওয়া শুরু করে। S21-এর মধ্যে এই প্রবলেমটা স্টিল নাও আছে, এবং এই হিটিং ইস্যুটার জন্য এই ফোনটাকে সহজে রেকমেন্ড করা যাচ্ছে না। যারা কিনা এই কম্প্যাক্ট সাইজের জন্য পরে আমাকে গালি দিবেন নিচে যে S23 তো ভাই কম্প্যাক্ট সাইজ, সেটার মধ্যে তো হয় না ভাই। S23-এর মধ্যে এয়ার ভেন্টিলেশন থেকে শুরু করে প্রসেসরের যে ওভার হিট আপ হওয়াটা, এই জিনিসগুলো স্যামসাং অনেকটাই বেশি সলভ করে ফেলেছে। S22-এর মধ্যে এই প্রবলেমটা স্টিল নাও আছে, বাট S21 এবং S22 এগুলোর মধ্যে যে হিটিংটা ছিল S23-এর মধ্যে, মানে ভ্যানিলা S23-এর মধ্যে গিয়ে ওই জিনিসটা অনেকটাই কমে গিয়েছে। বাট এই ফোনগুলোর মধ্যে প্রবলেমটা এখনও রয়েছে, যেটা কিনা Note 20-এর মধ্যে নাই। তাই যদি ডিরেক্টলি বলতে হয়, এই দুইটা ফোনের মধ্যে যদি আপনি কনফিউশনে থাকেন, সেই ক্ষেত্রে আপনি Note 20কে পারচেস করুন, কিছু কিছু দিক দিয়ে ওই জিনিসটা পিছিয়ে থাকলেও। মধ্যে কথায় বলতে গেলে, আপনি ফোনটা ইউজিংয়ের সময় যাতে ভালোভাবে ইউজ করতে পারেন, এটাই একটা বড় বিষয়, যেটা কিনা S21-এ পারবেন না। সেই জন্য আমি S21 নিতে নিষেধ করছি, ভালো ডিল থাকার পরও এটা একটা বড় রিজন। 6.7 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাসের অ্যামুলেট প্যানেল থাকছে, বাট 120Hz রিফ্রেশ রেট থাকছে না Note 20 ফোনটার মধ্যে। এটা একটা ড্রব্যাক এই ফোনটার জন্য, বাট কিছুই করার নেই এখানে, এটা ছাড়া আর কোনো অপশন নাই। এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য যারা যারা অপশন আছে, S21কে তো রেকমেন্ড করাই যায় না। এবং Pixel 6-এর মধ্যে হিউজ ইস্যু রয়েছে, যেটা নিয়ে কিনা আমরা অনেক দিন যাবতই কথা বলছি, নেটওয়ার্ক ইস্যু তো আছেই পিক্সেলের ফোনগুলোর মধ্যে। আর সবচাইতে বড় বিষয়, প্রচুর ওভারহিট হয় পিক্সেলের ফোনগুলো, এই ওভার হিটিংটাই পারফরমেন্স ড্রপ করায়, সেই জন্য ওই ফোনটাকে রেকমেন্ড করা যাচ্ছে না। আপনি যদি একটা সেফ অপশন চান, সেই ক্ষেত্রে Note 20 স্টিল নাও বাজেট ক্যাটাগরির মধ্যে ইউজড হিসাবে যথেষ্ট ওর্দি ডিল। আরও একটা নোট করার মতো বিষয়, যদি আপনি এই ফোনটা 3 থেকে 4 বছর যদি বা ইউজ করতে চান, সেই ক্ষেত্রে নিয়েন না, একটা নতুন ফোন পারচেস করেন। Realme 10 Pro Plus আছে, Redmi Note 12 আছে, ওগুলো আপনি লম্বা সময় হয়তো বা ইউজ করার রিস্ক নিতে পারেন, বাট এই ফোনগুলো 2 বছর ইউজ করার জন্য একদমই পারফেক্ট হবে। আগামী 2 বছর যদি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে ভালো কন্ডিশনের ফোন কিনলে ইউজড ফোন হিসাবেও যথেষ্ট ভালো সার্ভিসেস দিবে। কলকম স্ন্যাপড্রাগনের 865 স্টিল নাও, আপনার যত ধরনের টাস্ক আছে আপনি কখনো এরকম ফিল করবেন না যে এই ফোনটা অনেক বেশি পুরনো। এবং এক্সেসিভ যদি গেমিং না করে থাকেন, মানে সারাদিনই ফোন দিয়ে গেম খেলবেন এই ধরনের মানুষ যদি না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ডে টু ডে লাইফের যত ধরনের টাস্ক রয়েছে, কিংবা ফেসবুক স্ক্রলিং হোক না কেন, ইউটিউবে ভিডিওস দেখাই হোক না কেন, সেগুলো অনেক সাধারণভাবে হ্যান্ডেল করতে পারবে, ওগুলো নিয়ে খুব বেশি একটা প্যারানো আর বিষয় না। এবং একটা ফ্ল্যাগশিপ ফোন যে ধরনের এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, অলমোস্ট সেরকম এক্সপিরিয়েন্স পাবেন। বাট ওই একটা জিনিস মাথায় রাখবেন যে পিছনের ব্যাক প্যানেলটা কিংবা পুরো বডিটাই একটা প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ব্যাক, এটার জন্য একটা ডাউনগ্রেড, এবং ডিসপ্লেটা 120Hz রিফ্রেশ রেটের সাথে আসে না। এই জিনিসগুলো মানিয়ে নিতে পারলে যে ক্যামেরা সাপোর্ট S21 এবং Note 20-এর মধ্যে সেম ক্যামেরা সেটআপ রয়েছে,
64 মেগাপিক্সেল একটা টেলিফটো ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা একদমই সিরিয়াস ক্যামেরা কম্বিনেশন এখানে 4K 30 এবং 60 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে নতুন ফোনগুলো এই ধরনের ক্যামেরা সাপোর্ট প্রোভাইড করতে পারে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি নোট 20 থেকে আপনি যে ধরনের ক্যামেরা সাপোর্ট পাবেন সেই ক্ষেত্রে গিয়ে এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি ওই জিনিসটা মাথায় রেখে কিনতে হবে যে একটা ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স এবং গ্রেট ক্যামেরা সাপোর্টের জন্য আমি এই ফোনটা কিনছি এবং অ্যাস পেনটা তো রয়েছেই এইটাও অনেকেরই অনেক কাজে লাগে অনেকে অনেক ফটো ডিজাইন করে অনেক কিছু নোট ডাউন করে নোট সিরিজের একটা অন্যরকমই ফ্যান বেস রয়েছে এটা আমার বলে দিতে হয় না অ্যাকচুয়ালি যারা কিনা নোট সিরিজের ফোনগুলো ইউজ করতো তারা যেই নোট লাইন অ্যাপের ফোনগুলো কতটাই বেশি মিস করে তারাই একমাত্র ভালো বলতে পারবে বাদ বাকি স্টেরিও স্পিকার্সের সাপোর্ট দুইটা ফোনের মধ্যেই রয়েছে এবং ক্যামেরা সেট আপ একদমই সেম ক্যামেরা S21 এর মধ্যে এবং নোট 20 ফোনটার মধ্যে বাট S21 এর মধ্যে 8K 24 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন যেটার কিনা কোনো লজিকই নাই আপনি ভাই 8K শ্যুট করে কী করবেন আর সবচাইতে বড় বিষয় ওটা যে পরিমাণ ভাই হিট হয় 8K শ্যুট করতে নিলে দেখা যাবো যে কয়েক মিনিট পরে পুরো ফোন একদমই ডিম ভাজা যাবে এরকম তাপমাত্রায় গেছে গা বাদ বাকি 4300 mAh ব্যাটারি যদি কম মনে হয় সেই ক্ষেত্রে আপনি একটা ছোটোখাটো পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতে পারেন এটা ছাড়া কোনো অপশনই নাই বাদ বাকি যদি আপনি অনেক হেভিলি ইউজ করেন সেই ক্ষেত্রে দিনের মধ্যে দুইবার চার্জ করতে হতেই পারে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড স্যামসাংয়ের ভাষ্যমতে এটা একটা ফাস্ট চার্জার বাট অ্যাকচুয়ালি ফাস্ট না ওভারঅল বলতে গেলে 1.5-2 ঘন্টা তো লাগবেই এটাকে ফুল চার্জ করতে সেজন্য ছোটোখাটো পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘোরা বেশি উর্দি যদি আমি লম্বা সময় ব্যাটারি ব্যাকআপের কথা ভাবতে যাই এবং এই ব্যাটারি ব্যাকআপটা তার জঘন্য ব্যাপার গ্যালাক্সি S21 মধ্যে S21 মধ্যে শুধুমাত্র 4000 mAh ব্যাটারি রয়েছে যেটা কিনা এর থেকেও 300 mAh কম যদিও ওই ডিসপ্লেটা ছোটো সেই জন্য গিয়ে ওটা একটু পুষিয়ে নেওয়ার মতো বাট এই 6.2 ইঞ্চিসের ডিসপ্লে দিতে গিয়ে এই ফোনটা আরও বেশি বিপদে পড়ে গেছে যার জন্য কিনা ফোন বেশি ছোট হয়ে যাওয়ার কারণে ফোনটা যে হিট হলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে এই জিনিসটাও খুব বেশি একটা দেখা যায় না এই জিনিসটার কারণেই এই ফোনটাকে খোলা মনে রেকমেন্ড করা যায় না যদিও আবার নোট 20 ফোনটা থেকে S21 ফোনটা যথেষ্ট পরিমাণে লেটেস্ট বাট তারপরেও যদি আপনি একটা সেফ অপশন চান সেই ক্ষেত্রে নোট 20 ফোনটাকে পারচেস করুন S21 ফোনটা এই হিটিং ইস্যুর জন্য মোটো রেকমেন্ড করার মতো ডিল না আপনি কিনলে অনেকটাই বেশি পস্তাবেন যারা কিনা ইউজ করতেছে তারা নিচে কমেন্ট বক্স অবভিয়াসলি জানাবেন এবং আশেপাশে যদি কেউ ইউজ করে থাকে একবার হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করে দেখবেন যে এই ফোনটা কতটাই বেশি হিট আপ হয় অ্যাকচুয়ালি হেভি ইউজিংয়ের টাইমে এবং আপনি লম্বা সময় যদি টানা ভিডিও করতে থাকেন সেই ক্ষেত্রে গিয়ে এই ফোনটা কীরকম পারফরমেন্স দেয় যদি S21 কথা বলতে চাই এবং নোট 20ও যে খুব বেশি একটা আহামরি পারফরমেন্স দেয় ব্যাপারটা এরকম না বাট এই বাজেট ক্যাটাগরির মধ্যে নোট 20 ছাড়া কোনো সেফ অপশন নাই Pixel 6K খোলা মনে রেকমেন্ড করা যায় না সেই জন্য গিয়ে যদি একটা সেফ অপশন খোঁজেন নোট 20 স্টিল নাও গুড অপশন বলা যায় আগে আমরা নোট 20 আলট্রাকে বেশি রেকমেন্ড করতাম কেননা ওই ফোনটা ওই সব জিনিস ফুলফিল করে দেয় যেটা এখানে এই নোট 20 ফোনটার মধ্যে নাই বাট নোট 20 আলট্রা ইউজড হিসাবে বাংলাদেশের মধ্যে কিনতে গেলে 40,000 টাকাও বাজেট পার হয়ে যায় সেই ক্ষেত্রে গিয়ে S21 আলট্রা বেশি উর্দি নোট 20 আলট্রা থেকে আর যারা গ্যাজ রিকোয়েস্ট নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ।